আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের স্পিচটাকে টেক্সটে রূপান্তরিত করবেন, বাংলা সাবটাইটেল কিভাবে জেনারেট করবেন আপনার ভিডিও থেকে। তো চলুন সেটাই শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্যাপকাটে চলে গেলাম। ক্যাপকাটে গিয়ে নিউ প্রজেক্ট, একটা প্রজেক্ট নিলাম। প্রজেক্ট নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটার সাবটাইটেল জেনারেট করতে চাই, বাংলা বাংলা সাবটাইটেল জেনারেট করতে চাই, সেখান থেকে এই ভিডিওটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো। আমরা প্লাসে ক্লিক করলাম, করে আমি আমার ডেস্কটপ থেকে আমার যে ভিডিওটাকে সাবটাইটেল জেনারেট করব সেটা নিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি ভিডিওটাকে এখানে টান দিয়ে নিয়ে আসি টাইমলাইনে। আনার পরে আমরা উপরেই যে টেক্সট অপশনটা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন, আমরা এটাতে ক্লিক করব। অটো ক্যাপশনের মধ্যে আপনারা অনেক কান্ট্রির সাবটাইটেল জেনারেট করতে পারবেন, আরবিক জেনারেট করতে পারবেন, বাঙালি জেনারেট করতে পারবেন, বার্মিজ, চাইনিজ। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেখান থেকে ইংলিশটা জেনারেট করতে পারবেন, পছন্দ অনুযায়ী জেনারেট করে নেবেন। আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম, যেহেতু আমি আমার ভিডিও থেকে বাংলা সাবটাইটেল জেনারেট করব। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটু সময় নেবে, হাইস্ট 1 থেকে 1.5 মিনিট সময় নিতে পারে আপনার সাবটাইটেল জেনারেট করার জন্য। এখন যদি আমরা এখান থেকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাবটাইটেলটা জেনারেট হয়ে গেল। এখন আমরা এখান থেকে চাইলে আমাদের সাবটাইটেলের টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এই টেমপ্লেটটা। এখন যদি আমি প্লে করি, তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এখান থেকে আপনারা চাইলে অন্য টেমপ্লেটও জেনারেট করতে পারেন। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন থেকে আমি আমাদের যে এই যে লেয়ার, যে এই যে লেয়ার বাটনটা, এই যে লেয়ার অপশনটা, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এক ক্লিকে আপনাদের পুরো ভিডিওর বাংলা সাবটাইটেল জেনারেট হয়ে গেল। তো আপনারা চাইলে আপনাদের ভিডিওর জন্য এভাবে বাংলা সাবটাইটেল জেনারেট করতে পারেন না। আমার বাস্তব অভিজ্ঞতা দেখে আমি অনেক সফটওয়্যার ইউজ করেছি যেগুলো থেকে বাংলা সাবটাইটেল জেনারেট করা অনেক ডিফিকাল্ট। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনারা ক্যাপকাট দিয়ে সাবটাইটেল জেনারেট করুন, এতে করে আপনাদের সময়ও বাঁচবে, সাবটাইটেলও সুন্দর জেনারেট হবে। অ্যাকুরেট যে সাবটাইটেল জেনারেট করতে পারে সেটা হচ্ছে একমাত্র ক্যাপকাট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।